হরে কৃষ্ণ। আমরা এখন হরিহর ক্ষেত্র মন্দির দর্শন করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক ভগবান শিবের মানে শিব আর অর্ধেকটা ভগবান কৃষ্ণ। তো এ হচ্ছে হরিহর, পাশে ভগবান শ্রী জগন্নাথ রয়েছেন, শিবলিঙ্গ রয়েছেন, মহাপ্রভুর চরণ রয়েছে এখানে, পূজারী মহোদয় ভগবানের সেবায় যুক্ত আছেন, আমাদের সাথে আমাদের কিছু বৈষ্ণব ভক্ত রয়েছেন, মাসি পিসি ভাই বোন আত্মীয় স্বজন সপরিবার ইসকন ফ্যামিলি। হরে কৃষ্ণ হরিহর ক্ষেত্র ধাম কি জয়। তো এখানে আমরা প্রতিবার নবদ্বীপ মন্ডল পরিক্রমার সময় আসি, তো আজকে আমরা আসলাম কয়েকজন ভক্তকে নিয়ে দর্শন করার জন্য। এখন তো এখানে ভক্তরা হরে কৃষ্ণ ভগবান নরসিংহদেব, এটা নরসিংহপল্লী মায়াপুর ধামে নরসিংহপল্লী। এখানে দেখতে পাচ্ছেন ভগবান নরসিংহদেবকে কত অনেক তুলসী দেওয়া পূজা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে শ্রী শ্রী নরসিংহদেব জয়ত। এই নরসিংহদেব ভগবান হিরণ্যকশিপুকে মেরে এবং ভক্ত পল্লবকে রক্ষা করেছিলেন। এখানে ভগবান কৃষ্ণদেব এসে ভাগ দিয়েছিলেন হিরণ্যকশিপুকে মেরে দিয়েছে নরসিংহপল্লী। তো আপনার দর্শন করছেন হরে কৃষ্ণ হংস বাহন, যখন শিবজি হরিকথা শোনা মানে গৌর কথা শোনার জন্য এই নবদ্বীপ ধামে এসেছিলেন, তখন এই শিবজি যে ব্রহ্মার যে বাহন আছে হংসকে নিয়ে, কারণ কি শিবের বাহন হচ্ছে বেল গরু মানে গোমাতা, তো গোমাতা ধীরে ধীরে চলে আর মানে শিবকে তাড়াতাড়ি আসতে হবে এখানে। তো তখন কী করলেন এখানে শিব কী করলেন ব্রহ্মার যে বাহন হংসকে নিয়ে এসেছেন গোর কথা শোনার জন্য। এ হচ্ছে হংস বাহন, আগে জলের মেঝে থাকতো, তারপর কিছুকালের পর কোনো একটু সমস্যার জন্য এখন এখানে সেবা পূজা হয় আর এখানে সবসময় জল মাথায় পড়ছে। হরে কৃষ্ণ হংস বাহন কি জয়, শ্রী গুরুমহারাজ শ্রী প্রভুপাদ কি জয়, মাসি পিসি ভাই বোন আত্মীয় স্বজন কি জয়। হরে কৃষ্ণ, এটা হচ্ছে নৈমিষারণ্য। তো এখানে এখন মন্দির বন্ধ আছে, আমরা আসলাম ভগবান দর্শন করতে কিন্তু মন্দির বন্ধ, কিন্তু দিব্য স্থান দর্শন করতে পারছি। এখানে গৌর কথা হয়েছিল নৈমিষারণ্যতে, এখানে শিবজি এসেছিলেন ব্রহ্মার হংস নিয়ে। তো এখানে খুব সুন্দর, এখনও সেই নৈমিষারণ্যের যে প্রাকৃতিক দৃশ্য, কত সুন্দর বেল গাছ আছে দেখতে পাচ্ছেন, বেল এখানে আছে, খুব সুন্দর এই স্থানটা, সত্যিকারের প্রাকৃতিক দৃশ্য। নৈমিষারণ্য কি জয়, হংস বাহন কি জয়। তো নবদ্বীপ যে নয়টা দ্বীপ ধাম, এখানে চৈতন্য মহাপ্রভু বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দর্শন করেছেন, লীলা করেছেন, আনন্দ করেছেন, আমরা সেই স্থানগুলো দর্শন করে দিব্য স্মৃতি আনন্দের উপভোগ করছি। একসময় আমরা গোলক ধামে গিয়ে ভগবানের কৃপা সেখানে দিব্য আনন্দে বসবাস করবো, যদিও এখানেও দিব্য স্থান কিন্তু আমরা যেহেতু জড় শরীর সেই জন্য জড়তার জন্য আমাদের নানা রকমের বেদি কষ্ট দুঃখ হয়। অলরেডি ক্যামেরা রেডি আছে, ধরে রাখলে হবে। হরে কৃষ্ণ, আমরা এখন পুষ্করধাম এই নবদ্বীপ ধামে বিশ্বের সমস্ত তীর্থ বিরাজ করছেন। আমরা সবাই জানি সন্তানের সৃষ্টিতে শুধু আজমের সেখানে ব্রহ্মার মন্দির পুষ্কর তীর্থ আছে আর এই নবদ্বীপ ধামেও পুষ্কর তীর্থ আছে। তো এই সে পুষ্কর তীর্থ, এখানে পুকুর আছে বা পুষ্কর তীর্থ, এখানে ভক্তরা স্নান করেন, আচমন করেন, বসে মালা জপ করেন, তপস্যা করেন। তো এখানে বসে মালা জপ করলে ব্রহ্মার কৃপা লাভ হবে আর ব্রহ্মার কৃপা আশীর্বাদ নিয়ে গুরু গোবিন্দ কৃপার মাধ্যমে আমরা গোলক ধাম প্রবেশ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পুষ্কর ধাম কি জয়, গুরু গোবিন্দ কি জয়।